হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি একটা জায়গা যাচ্ছি, তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজ যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর বেড়াতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তো চলো। চলে এসেছি, তো কামারপুকুরে পৌঁছে গেছি, তো এরপরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ আমরা খুব মজা করেছি গাড়ির ভিতরে। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা বলবে? তো এরপরে তোমরা দেখতে থাকো পুরো কামারপুকুরে গেটটা থেকে ঢুকবো। তো এটাই হচ্ছে মিশনের কামারপুকুর জয়রামবাটির গেট, তোমরা অনেকে জানো। গেটটাতে এত ভিড় ছিল বলে বোঝাতে পারবো না, ঠিলে ঠিলে ঢুকতে হয়েছে, মানে বুঝতে পারছো দেখে প্রচণ্ড ভিড় ছিল। আজকে তো বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষেই কামারপুকুরে বেড়াতে আসা, তো সবাই মিলে এসছি ফ্যামিলি মিলে। তো গাড়িতে, নিজস্ব গাড়িতে বলতে আমার মা পাত্তানো আছে, তাদের সাথে এসেছি। তো ওখানে দেখতে পাচ্ছ স্টেজ করা হয়েছে, তো এখানের মহারাজরা কিছু বক্তব্য দিয়েছে স্টেজেতে, আর ছোট ছোট বাচ্চাদের ব্যায়াম হয়েছে, তো নাচ গান এই অনুষ্ঠান হচ্ছিল ইত্যাদি ইত্যাদি। তো আমরা এটাই দেখছিলাম বসে বসে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই এইটা একটা আমার খুব ভালো লাগে, মানে পার্ক টাইপের, এখানে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে, তো আমার ফুলগুলো খুব সুন্দর লেগেছে, তো এটা আমার খুবই ভালো লাগে। তো তোমরা অনেকে পার্ক বেড়াতে গেছো, তো সুন্দর সুন্দর এই শীতকালেতে খুব সুন্দর ফুল গাছ লাগায়, তো দেখতে মানে অনেকটাই সুন্দর লাগে। তো এই যে এই ট্রেজেতে মহারাজরা কিছু বক্তব্য দিয়েছিল, তো আমরা দেখেছি ওখানে বসে বসে। আচ্ছা, আমি এখন কামারপুকুরে মিশনের ভিতরে আছি। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো এখানকার যারা আছো, তোমরাও এসে ঘুরে যেতে পারো। আর অনেকেই জানো এখানকার, অনেকেই আছো, তারাও যদি ভিডিও দেখো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এখানে এসেছিলে। তো আজ আমি প্রথম এলাম, ওখানে আসিনি, মানে আসা হয়নি আর কি, আসবো আসবো করে আসা হয় না, তো আজ এলাম। তো এসে খুব ভালোই লাগছে, মানে সব কিছু দেখতেও মানে ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে কী কী শেয়ার করতে পারি দেখি, যতটুকু আমি দেখবো ততটুকু তোমাদেরকে দেখার চেষ্টা করে দেবো। তো চলো, তো বন্ধুরা চলো, এখানে এখানে ব্যায়ামের ক্লাস চলছে, তো তোমাদেরকে সেটাই দেখাবো, তো চলো দেখতে থাকো। এখানে প্রচুর সাউন্ড গান বাজছিল, যাতে কপিরাইট চলে আসবে তার ইয়েতে ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো এর আগে যে প্রথম ভিডিওগুলো দেখে আসছিলে ভয়েসটা পরে দিয়েছি, কারণ কপিরাইট চলে আসবে বলে। তো তোমরা কিছু মনে করো না। তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাদের ব্যায়াম হবে, তো বাচ্চারা এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের মায়েরা এসছে সব ব্যায়াম আর কি। তো আমি এখানে এখন আছি, তো ব্যায়ামটা দেখছি, তো ঘোরাফেরা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে বন্ধুরা। বিশেষ করে ছোট্ট দেওর, আমার দেওরও মানে ব্যায়াম করবে বলে এখানে মানে আছি দেখবো বলে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আর আমার চ্যানেলটা, যারা আমার চ্যানেলের প্রথম, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তাই বসে রোজ আছে।
তো বিবেকানন্দের জন্মদিনে তোমরা অনেকে জানো, যারা যারা জানো, তো এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো আমি প্রসাদ খাচ্ছিলাম, তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। তো এবার গাড়ি করে কামারপুকুর ঘুরে হয়ে গেছে, তো এবার একটা পার্কে যাব। তো পার্কটা তোমরা দেখো, তো এই যে গাড়ি চাপবো, তো যাব। के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे जुबान पे जो। তো এই যে আমার সামনে এই যে দেখছো সিগ্রিন টাইপের একটা শাড়ি পরে আছে, তো ওটা আমার মা। তো এরপরে এখানটা পুরোটাই ঘুরে দেখাচ্ছি, তো আমরাও ঘুরছি, তো তোমরাও দেখতে থাকো। আর খুব সুন্দর জায়গাটা, ঘুরে খুব ভালো লাগলো। বোনাস 2.5 এভাবে পর পর যাবে। সেকেন্ড রাউন্ড শুরু হবে এখান থেকে, একই ফুল মার্কস 5, বোনাস মার্ক 2.5। ঘুরে দাও, দি আমাদের ঘুরো ক্যামেরাটা। এখানে সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছ মাথার সে গোলাপ ফুলের মানে হেডব্যান্ড টাইপের। তো এখানে এই যে এটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো রেড কালারেরটা, তো এটা আমি নিলাম, দেখতে পেয়েছো। আর এই যে ময়ূরের এগুলো নিয়েছি, তো বাড়িতে সাজিয়ে রাখবো। ফোনটা পড়ে গেলে কি হবে? ফোনটা পড়ে গেলে আর পাবো? ফোনটা বলে আনে এদিকে পড়ে যায়। ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো টাটা বাই।